আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি নতুন আরেকটা ব্লগ, আর আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো ব্লগটা আমি শুরু করছি আমাদের লোকাল যে একটা নতুন গ্রোসারি শপ ওপেন হয়েছে ব্রিট বাজার। তো ওই দিন আমরা সেখানে গিয়েছিলাম, আমার গড়ের জন্য কিছু টুকিটাকি শপিং লাগবে। আসলে গড়ের জন্য তেমন কোনো কিছু লাগবে না, আমি আসলে শুধু এসেছিলাম এখানে কিছু সেমাই, তারপর এই যে ড্রাই কুড়ানো নারকেল পাওয়া যায় সেটা, আর টোস্ট বিস্কুট নেওয়ার জন্য। আর এই যে একটা ড্রাই কেক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অলিম্পিক ব্র্যান্ডের। এই ড্রাই কেকটাই আমি আসলে মানে শখ করে খেয়ে থাকি, এটা খুবই টেস্টি। তারপরেই তো আমি এখন লাচ্ছি নিয়ে নিচ্ছি, যেটাকে বলা হয় লাচ্ছা সেমাই। তো এটা আমি নিয়ে নিচ্ছি 4 প্যাকেট। তো এখানে আসলে অনেক ধরনের ব্র্যান্ডই ছিল, আমি আসলে প্রথম দিকে খেয়াল করিনি, আমি আসলে নিতে চেয়েছিলাম শুধু প্রাণেরটাই। তো আমার হাজব্যান্ড পরে কিন্তু চাটা নিয়েছিলেন প্রাণ ব্র্যান্ডেরই। আর ওই দিন আসলে এত বেশি গরম ছিল, তো এখানে আসার পর দেখলাম এই যে ফালুদা, তো এই ফালুদা ড্রিঙ্কটাও কিনে নিয়েছিলাম, তবে এটা আসলে খেতে খুব একটা বেশি টেস্টি ছিল না। তারপর এখানে এই বাস্কেটটা অলরেডি আমার হাজব্যান্ড মানে বাস্কেটের মাঝে নিয়ে নিয়েছেন কিছু সবজি। তো এখানে আসলে পাউন্ড করে প্যাক তারা রেডি করে রেখেছে, তো এখান থেকে 2-3 প্যাকেট সবজি আমার হাজব্যান্ড অলরেডি নিয়ে নিয়েছেন। তারপর এখন চলে এসেছি আবারও ড্রিঙ্কের সেকশনে। তো এখানে এসে আমরা যে ড্রিঙ্কটা খুঁজছিলাম সেটা কিন্তু আর পাইনি, এই যে পাচা ব্র্যান্ডের ড্রিঙ্কস। তো আমরা আসলে এখানে খুঁজছিলাম লিচি বা স্ট্রবেরির ফ্লেভারটা, তবে এই দুইটা কিন্তু আর ছিল না। তো আজকে আমি যেই উপকরণগুলো নিতে এসেছি, এই যে ড্রাই কোকোনাট, তারপর ড্রাই কুড়ানো কোকোনাট, তারপর সেমাই আর টোস্ট বিস্কুট, এগুলো দিয়ে আমি একটা ডিজার্ট মানে একটা না দুইটা ডিজার্টই তৈরি করব, তো সেজন্য এসেছিলাম। তো 3টা আইটেম নেওয়ার জন্য এসে আসলে আমাদের অনেক শপিং হয়ে গিয়েছে। তো এগুলো দিয়ে আমি কি ডিজার্ট তৈরি করলাম বা কাদের জন্য এগুলো তৈরি করলাম সেটা কিন্তু আজকে আর এই ব্লগে আমি আর শেয়ার করছি না, তবে ইনশাআল্লাহ ভেরি সুন সেই ব্লগটাও শেয়ার করব। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও ক্লিপস। তো আমি যেহেতু 2টা ডিজার্ট বলেছিলাম তৈরি করেছি, তো ডিজার্টটা তৈরি করার পর এখানে কিছু ক্রিম রয়ে গিয়েছিল, মানে আমি অনেক কিছু দিয়ে এই ক্রিমটা তৈরি করেছিলাম, তো বাকিটুকু আসলে রয়ে গিয়েছে ডিজার্টটা তৈরি করার পর। এখন এগুলোকে একটু জাল দিয়ে রেখে দিচ্ছি, যেহেতু অনেক বেশি গরম পড়েছে, আমি যদি এমনিতেই রেখে দিই তাহলে এটা দেখা যাবে নষ্ট হয়ে গিয়েছে। তো এখন আমি আমাদের দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তো প্রথমে আমি বসিয়ে দিয়েছি ডালটা রান্না করার জন্য, তারপর এখানে আমি একটা চিংড়ি ভুনা করব। তো এটা রান্না করার জন্য আমি অলরেডি পেঁয়াজটাও হাঁড়িতে দিয়ে দিয়েছি, আর এই চিংড়িটা আজকে আমি রান্না করব পটল দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন চিচিঙ্গা, মানে হ্যাঁ যেটা নাম তো চিচিঙ্গাই, আমার আসলে চিচিঙ্গা বা জিঙ্গা এই দুইটার মাঝে সব সময় আমি আসলে একটু প্যাঁচ লাগিয়ে দিই, আমি আসলে মনে থাকে না যে কোনটা চিচিঙ্গা বা কোনটা জিঙ্গা। তো যাই হোক, এখন আমি এই সবজিগুলোকে একটু কেটে নিচ্ছি। আর এই সবজিগুলো কিন্তু এক একটা মানে প্যাকেটে করেছিল 1 পাউন্ড করে। নর্মালি তো আমরা এই চিচিঙ্গাগুলো ওজন করে আনি, আর এই পটলগুলো কিন্তু ঠিক একইভাবে ওজন করে আনা হয়। আর এই পটলটা আসলে সব সময় কিন্তু পাওয়া যায় না, খুবই রেয়ার, তারপর আসলে আমরা অনেক সময় আমাদের এই বাঙালি গ্রোসারি শপগুলোতে পেয়ে থাকি। পটলগুলো তো কী দিয়ে রান্না করব সেটা আপনাদেরকে অলরেডি বলেছি, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিচিঙ্গা দিয়ে কাঁঠাল বিচির একটা ভাজি। তো এখানে আমি কাঁঠাল বিচিটা অলরেডি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো প্রথমে আমি কিন্তু চেয়েছিলাম, আমি কিছুদিন আগে আমরা কাঁঠাল খাওয়ার পর কিছু বিচি রেখেছিলাম, সেগুলি দিয়ে আজকে চেয়েছিলাম রান্না করতে। তারপর ডিপ ফ্রিজটা খোলার পর আমি একটা প্যাকেটে অলরেডি বিচিগুলো ছিলানোই ছিল, আমি একটা প্যাকেটে সামান্য কিছু পেয়ে গিয়েছি। এটা পেয়ে আসলে আমি মহাখুশি, কারণ আমি যদি আসতো বিচিগুলো দিয়ে রান্না করতাম তাহলে আমার কিন্তু অনেক সময় লাগতো এগুলো ছিলাতে। তো যাই হোক, আমি বিচিগুলোকে একটু কেটে নিয়েছি। আর এখন আমি একটা ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি।
তো এখন পেঁয়াজটা একটু সময় নাড়াচাড়া করার পর আমি বিচিগুলোকেও দিয়ে দিচ্ছি। তারপর বিচিটা দেওয়ার পর সামান্য কিছু লবণ দিয়েছিলাম, দিয়ে একটু সময় এগুলোকে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, যাতে এই বিচিটা সামান্য কিছু নরম হয়। আমি একই সঙ্গে যেহেতু তিনটা চুলাতে রান্না বসিয়ে দিয়েছি, তো আমার প্রত্যেকটা কারিকে আসলে সমানভাবে সময় দিতে হচ্ছে, মানে চেক করতে হচ্ছে। আর আমি আসলে এই চিচিঙ্গা বাজিটা কাঁঠালের বিচি দিয়ে প্রথমবারই রান্না করছি। আমার কাঁঠাল বিচি দিয়ে হার্ট চিকেন বা কাঁঠাল বিচি দিয়ে ছোটো ছোটো যে টেংরা মাছ পাওয়া যায় সেগুলি দিয়ে খাওয়া হয়েছে। তবে আজকের এই বাজিটা কিন্তু আমি প্রথমবারই তৈরি করেছি, তো এটা আসলে খাওয়ার পর আসলে অনেক ভালো লেগেছে, তো সেই জন্যই আজকে আপনাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করছি। আর এখন আমি সবগুলো পটলকেও ছিলিয়ে নিয়েছি, আর পটলের ভেতরটাকেও একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন আমার বিচিটাও একটু নরম হওয়ার পর এই চিচিঙ্গাটাও দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে একটু নেড়ে আমি এটাতে মশলা দিয়েছিলাম, সামান্য হলুদ গুঁড়া, সামান্য জিরা গুঁড়া আর সামান্য ধনিয়া গুঁড়া। এই তিনটা মশলাই আমি আজকে রেবাজিতে দিয়েছি। আমি নর্মালি বাজিতে সবসময় হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়াটাই দিয়ে থাকি, তবে আজকের এই বাজিটা যেহেতু আমার ফার্স্ট টাইমে ট্রাই করা, তো সেজন্য সামান্য কিছু জিরাও দিয়েছিলাম। তবে এই জিরাটা দেওয়ার কারণে আসলে এই বাজিটার টেস্টটা অনেক গুণে বেড়ে গিয়েছিল। আমার আজকের এই ব্লগের কোনো একটা পার্টও যদি আপনাদের মন ছুঁয়ে যায়, মানে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম ব্লগ যদি আপনারা আরও দেখতে চান আমার এই চ্যানেলে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইবও করে নেবেন আর সঙ্গে থাকা বেল বাটনটাও প্রেস করে রেখে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে এটা নোটিফিকেশনটা প্রথমেই আপনার কাছে চলে যাবে। আর এদিকে আমার চিচিঙ্গা বাজিটাও অলমোস্ট ডান, তো এটাতে আমি দিয়েছিলাম ফ্রেশ কিছু কাঁচামরিচকে কুচি, মানে ফালি করে কেটে। তারপর এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ কিছু ধনে পাতা। এই তো হয়ে গেল আমার চিচিঙ্গা বাজি। তারপর এখানে আমি যে চিংড়ি ভুনাটা করেছিলাম, এটা আসলে আর তো কোনো কিছু দেখায়নি এটাতে কী কী মশলা দিয়েছি। তো এখানে আমি মশলাটা ভুনা করার সময় দিয়েছিলাম সামান্য হলুদ গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া আর সামান্য মরিচ গুঁড়া। তারপর পটলটা দিয়ে আরও একটু সময় ভুনা করে তারপর আমি চিংড়িটা দিয়েছিলাম। তো এটা আসলে একেবারে লাস্ট মোমেন্টে, মানে কারিটা রান্না করার শেষ পর্যায়ে দিয়েছি ফ্রেশ কিছু ধনে পাতা। তারপর ডালটাও রান্না করেছিলাম, আমি নর্মালি সবসময় যেভাবে রান্না করি, তবে এখন কিন্তু আর ফুরন দিইনি, তারপরই আসলে ফুরনটা দিয়েছিলাম। আর এখন আমি রেডি হয়ে বের হয়ে পড়েছি, মানে খাওয়া দাওয়াটা করার পরই। তো আজকে যাচ্ছি আমি আয়ন টিভির যে একটা লাইভ টক শো প্রোগ্রাম ছিল সেটাতে। তো আমি যখন রান্না করছিলাম তখনই কিন্তু আমার কাছে ফোনটা আসে যে আজকে হচ্ছে এই লাইভ শো প্রোগ্রাম, তো আমাকে যেতেই হবে। রুনা আমাকে ফোন করে বললেন, মানে রুনারও যাওয়ার কথা ছিল, তো রুনা কিন্তু পারেননি, সেই কারণে আমাকে আর বুশরাকে রুনা জোর করে পাঠিয়েছিলেন। তো এটা ছিল আসলে আমার জীবনের ফার্স্ট টাইমই হবে একটা এক্সপিরিয়েন্স। তো সেখানে যাওয়ার আগে আসলে অনেক নার্ভাস ছিলাম, গিয়েও আসলে অনেক নার্ভাস ছিলাম। তবে প্রোগ্রামটা যখন শুরু হয়েছিল, নিশাত খুশবু আসলে আমাদেরকে অনেক, মানে সুন্দরভাবে প্রোগ্রামটা পরিচালনা করেছিলেন, আমাদের সবারই আসলে অনেক ভালো লেগেছে। আর ওখানে গিয়ে নতুন তিনজন আপুর সঙ্গেও পরিচয় হয়ে অনেক ভালো লেগেছে, কানিজ আপু, সুপ্তি আপু আর নন্দিতা আপু। আর উনাদেরও কিন্তু স্টল থাকবে এই মেলাতে, তো আপনারা যারা মেলাতে আসবেন অবশ্যই উনাদের স্টলটাও ভিজিট করবেন। আর এখন আমরা চলে এসেছি বাসায়, আমাদের তো আসতে আসতে 9:30 মতো বেজে গিয়েছিলো, তো সেই সময় আমরা আসার সময় বাচ্চাদের জন্য কিছু চিকেন অ্যান্ড চিপসও নিয়ে এসেছিলাম, যাতে তারা এগুলো ডিনারের জন্য খেয়ে নেয়। তো এখন আমার ব্লগেরও একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, কথা হবে অন্য ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সেফে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।